আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন। আবার আপনাদের সামনে চলে এলাম একটা নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। আর আজকে আমরা রাইজেন 5 5600G দিয়ে একটা পিসি বিল্ড করেছি, 81,000 টাকার মধ্যে এই পিসিটা বিল্ড করেছি। আর এই পিসিতে আমরা কী কী কম্পোনেন্ট ইউজ করেছি আপনাদেরকে বলবো। তার আগে একটু বলে নিই, অনেক বন্ধুরা আমাকে অনেক রিকোয়েস্ট করছিলেন যে 5600G দিয়ে একটা পিসি বিল্ড দেখানোর জন্য। সো আমার এই সব বন্ধুদের জন্যই আজকের এই পিসিটার বিলটা আমি ডেডিকেট করতেছি। সো বন্ধুরা চলুন টাইম ওয়েস্ট না করে আমরা মূল ভিডিওতে চলে যাই এবং আজকে এই কী কী কম্পোনেন্ট আমরা ইউজ করেছি একটু পরিচিত হয়ে নিই। ফার্স্ট অফ অল আমরা এই পিসিতে যে প্রসেসরটা দিয়েছি, আপনারা জানেন এই প্রসেসরটা এখন বর্তমানে বাজারে খুব বহুল প্রচলিত একটা প্রসেসর, সব লেভেল ইউজারদের খুব পছন্দের একটা প্রসেসর। কিছুদিন আগেও এই প্রসেসরটা যখন বাজারে অ্যাভেলেবেল ছিল না এবং প্রাইস অনেক বেশি ছিল, সবার কাছে 3400G প্রসেসরটা অনেক পছন্দের একটা প্রসেসর ছিল। বাট 3400G প্রসেসর থেকে যেহেতু এই প্রসেসরটার ফিচার অনেক ভালো, এখন সব লেভেলের ইউজাররা যারা গ্রাফিক্স কার্ডের বাজেট নাই তারা এই প্রসেসরটা পছন্দ করতেছেন, খুব ভালো একটা প্রসেসর। আর এই প্রসেসরটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.9 থেকে 4.4 GHz-এর একটা প্রসেসর, 16 MB ক্যাশ মেমোরি, সিক্স কোর এবং 12 থ্রেডের প্রসেসর। যে সকল ইউজাররা আপনারা গেমিং করতে চান, ভিডিও ডিজাইনে কাজ করতে চান, গ্রাফিক ডিজাইনে কাজ করতে চান, তারা অনায়াসে এই প্রসেসরটা পছন্দ করতে পারেন, খুব ভালো একটা প্রসেসর। আজকে আমরা এই প্রসেসরটা দিয়ে পিসিটা বিল্ড করেছি। আর এই প্রসেসরটাতে রেডিওন একটা গ্রাফিক্স বিল্ট ইন আছে, আপনারা সবাই জানেন। আপনারা ইউজাররা যারা এই পিসির মালামাল নিয়ে স্টাডি করেন, পিসির কম্পোনেন্ট নিয়ে স্টাডি করেন, তারা আমার থেকে অনেক ভালো জানেন এই প্রসেসরটা নিয়ে। নেক্সট আমরা এই পিসির যে মাদারবোর্ডটা দিয়েছি, আসলে মাদারবোর্ডটা আমারই পছন্দের একটা মাদারবোর্ড, আমি নিজে থেকেই মাদারবোর্ডটা এই পিসি দিয়েছি, যে মাদারবোর্ডটাতে অনেক ভালো ভালো ফিচার আছে, এই জন্য আমি এই মাদারবোর্ডটা এই পিসিতে পছন্দ করেছি আপনাদের জন্য। আর এই মাদারবোর্ডটার মডেল হচ্ছে আসুস টপ গেমিং B550+, এই মডেলের একটা মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটা আমি কেন দিয়েছি আজকের এই পিসিতে, এই মাদারবোর্ডটার কিছু স্পেশাল ফিচার আছে। এটাতে 3টা M.2 স্লট আছে, 4টা RAM স্লট আছে এবং প্রয়োজনীয় আদার যতগুলো দরকারি স্লট থাকা দরকার সবগুলোই স্লট এই মাদারবোর্ডে আছে। আর স্পেশালিটি হচ্ছে এটাতে আপনার র্যাম সাপোর্ট করবে হচ্ছে 4400 MHz পর্যন্ত আপনারা র্যাম দিতে পারবেন এই মাদারবোর্ডে, এবং 128 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করবে এই মাদারবোর্ডটাতে। সো ভিউয়ার্স, সব লেভেলের ইউজারদের জন্য খুব পছন্দের একটা মাদারবোর্ড। আপনারা যা যা চান, যেসব ইউজাররা এই ধরনের বোর্ড খুঁজতেছেন তাদের জন্য আসুসের এই টপ গেমিং সিরিজের মাদারবোর্ডটা খুব ভালো একটা মাদারবোর্ড হবে। আর এই মাদারবোর্ডটাতে আরেকটা জিনিস যেটা হচ্ছে, 4টা USB 3.2 পোর্ট আছে, এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। অনেক ইউজাররাই ইউএসবি পোর্টগুলো বেশি চান, এটাতে আছে অ্যাভেলেবেল। আমরা আজকে এই পিসিতে এই মাদারবোর্ডটা দিয়েছি। নেক্সট আমরা এই পিসিতে যেই র্যামটা দিয়েছি, এর আগে আমরা আপনাদেরকে এই র্যামটা দিয়ে পিসি বিল দেখিয়েছিলাম, এটা হচ্ছে সিলিকন পাওয়ারের XPOWER সিরিজের 8x2 16 GB একটা পেয়ার র্যাম, 3200 MHz-এর RGB গেমিং র্যাম। সচরাচর আপনারা অনেক ইউজাররা আছে এই র্যামটার সাথে হয়তো পরিচিত না, বাট আমরা প্রচুর সেল করতেছি এই র্যামটা, খুব ভালো পারফরমেন্স র্যামটার, আপনারা চাইলে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই সিলিকন পাওয়ারের XPOWER সিরিজের এই র্যামটা নিতে পারেন, খুব ভালো একটা র্যাম। নেক্সট আমরা এই পিসিতে যে NVMe দিয়েছে, এই NVMe-র সাথে আপনাদেরকে একটু NVMe সম্বন্ধে একটু বলে নেই। আমার অনেক ইউজাররা আমাকে অনেক ধরনের কমেন্টস করেছেন যে ভাইয়া আপনি অ্যাপাচারের র্যাম কেন NVMe কেন ইউজ করেন, র্যাম কেন ইউজ করেন পিসিতে। আমি অ্যাপাচারের NVMe সম্বন্ধে একটু বলি, আপনারা বাজারে অনেক পরিচিত অনেক ভালো ভালো NVMe আছে, আপনারা এই অ্যাপাচারের যেই NVMe-টা আমি দিয়েছি আমরা মডেল সহ আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব, এই র্যামটার রিডার স্পিড অন্যান্য বাজারে অনেক ভালো মানের NVMe থেকে অনেক ভালো রিডার স্পিড আছে, এটা 3000 এবং 2000 রিডার স্পিড এটাতে পাবেন আপনারা। সবার কথা চিন্তা করে এটা ভালো এক স্পিড আছে এই NVMe-তে, এজন্য আমি অ্যাপাচারের 512 NVMe-টা দিয়েছি এই পিসিতে। আর NVMe-র পাশাপাশি আমি আলাদা কোনো স্টোরেজ রাখি না এই পিসিতে, কেন রাখি না, আপনাদের খরচ কমানোর জন্য এই পিসিটার আমি এইটাতে কোনো ধরনের স্টোরেজ রাখি নাই। যে সকল ইউজাররা আপনারা চান আলাদা স্টোরেজ নিতে চাইলে নিতে পারেন আপনারা, আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ড যে কোনো ক্যাপাসিটির স্টোরেজ নিতে পারেন। নেক্সট আমরা এই পিসিতে যেই পাওয়ার সাপ্লাইটে দিয়েছি, যেহেতু আমরা এই পিসিটা 5600G দিয়ে বিল করেছি, নেক্সট হতে আপনারা অনেক ইউজাররা হয়তো 4GB কার্ড লাগাতে পারেন, চাইলে অনেক আইটু বেটার গ্রাফিক্সের পারফরমেন্স পাওয়ার জন্য বা গেমিং পারফরমেন্স পাওয়ার জন্য, সেই জন্য আমি থার্মালটাকে এই 550 লাইট পাওয়ার সিরিজের এই পাওয়ার সাপ্লাইটি দিয়েছি। আমরা এই আমাদের অনেক ভিডিওতেই আমরা আপনাদেরকে এই থার্মালটাকে লাইট পাওয়ার সিরিজের এই পাওয়ার সাপ্লাইটি দেখিয়েছি, খুব ভালো একটা পাওয়ার সাপ্লাই, 2 বছরের ওয়ারেন্টি থাকবে পাওয়ার সাপ্লাইটাতে, আপনারা চাইলে এই পাওয়ার সাপ্লাইটা পছন্দ করতে পারেন অনায়াসে। নেক্সট আমরা যেই কেসিংটা দিয়েছি, আপনারা
যে কোনো ধরনের গেমিং পিসি বা বিডিডিং বা অন্যান্য যে পিসিগুলো আপনারা নিতে চান, এখন সব লেভেলের ইউজারদের একটু কালারফুল একটা কেসিং অনেক পছন্দ, সবারই ফার্স্ট চয়েস থাকে একটা সুন্দর কেসিং। আজকে আমরা এই পিসিতে যেই কেসিংটা দিয়েছি এটা ভেলোটপ ব্র্যান্ডের একটা কেসিং, আর এটা মডেল হচ্ছে ম্যানিয়া G2। এই মডেল এটা কেসিং দিয়েছি, আপনারা দেখেন কেসিংটা অনেক বড় একটা কেসিং, মিড টাওয়ারের একটা কেসিং। এই কেসিংটাতে সামনে এবং পিছনে মিলে চারটা 140mm RGB ফ্যান আছে এবং এই পাশে ট্যাম্পার গ্লাস, সামনে ম্যাশ আছে এবং অনেক বড় স্পেস আছে। আমি যেহেতু একটা বড় মাদারবোর্ড এই পিসিতে দিয়েছি, হ্যাঁ ATX মাদারবোর্ড দিয়েছি, আপনারা চাইলে এই ধরনের কেসিং পছন্দ করতে পারেন, কারণ বড় ATX মাদারবোর্ড যারা পছন্দ করেন তাদের জন্য একটু স্পেস বেশি দরকার হয়, আর কেসিংটাতে প্রচুর স্পেস আছে। আপনারা এই ম্যানিয়া ভেলোটপের ম্যানিয়া G2 কেসিংটা অনায়াসে পছন্দ করবেন, খুব ভালো একটা কেসিং, আর কেসিংটাতে অনেক স্পেস থাকার কারণে এয়ার ফ্লোটা অনেক ভালো হবে আপনারা, এবং বাজেটের মধ্যে খুব ভালো বাজেটের মধ্যে চারটা ফ্যান সহ এই কেসিংটা রেডি করা আছে, আপনারা এই কেসিংটা পছন্দ করতে পারেন। নেক্সট আমরা এই পিসিতে যে মনিটরটা দিয়েছি, আপনারা সব লেভেলের যারা গেমিং করেন, বিডিডিনে কাজ করেন, গ্রাফিক্সের কাজ করেন, সবার খুব পছন্দের একটা মনিটর LG-র এই মনিটরটা, এই মডেলটার সাথে আপনারা সবাই খুবই পরিচিত, 2200MK600M এই মডেল এই মনিটরটা। আর এই মনিটরটার স্পেশালিটি হচ্ছে যেটাতে দুইটা HDMI পোর্ট আছে। আপনারা 22 ইঞ্চি অনেক মনিটরে দেখবেন যে সিঙ্গেল একটা HDMI থাকে, বাট এই LG-তে দুইটা HDMI পোর্ট আছে, IPS বর্ডারলেস এবং 75Hz একটা মনিটর, খুব ভালো রেজলিউশন পাবেন আপনারা এই মনিটরটাতে। আমার কাছে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে এই মনিটর নিতে পারেন। আজকে পিসিতে আমরা এই মনিটরটা দিয়েছি। নেক্সট আমরা আসলে বাজেটের কথা চিন্তা করে আমরা অনেক হাই এন্ডের বা বেশি বাজেটের কিবোর্ডে যেতে চাই না, আমরা হেভিটের গেম নোটের এই মডেলের RGB কিবোর্ডটা পছন্দ করেছি এই পিসিতে। আর এই কিবোর্ডটার মডেল হচ্ছে KB488L, এটা সিঙ্গেল একটা কিবোর্ড, RGB গেমিং কিবোর্ড, এবং বাজেটের মধ্যে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও দামি কিবোর্ড নিতে পারেন, আমি আমার পছন্দ মতো এটা দিয়েছি আপনাদের বাজেটটাকে ভালো একটা বাজেট রাখার জন্য। নেক্সট আমরা এই পিসিতে যেই মাউসটা দিয়েছি, এটাও হেভিটের গেম নোটের একটা RGB মাউস, গেমিং মাউস, এবং এটাও একটা কম বাজেটের ভালো বাজেটের একটা মাউস, আর এটার মডেল হচ্ছে MS-1027, এটা হচ্ছে RGB গেমিং অপটিক্যাল মাউস, আপনারা চাইলে এই মাউসটা নিতে পারেন, আমাদের কাছে এই মাউসটা অ্যাভেলেবেল আছে। তো বন্ধুরা, আমরা এই পিসির সাথে আসলে এই পিসির প্রোডাক্টটা দিয়ে আপনাদেরকে শেষ করি নাই, আপনাদেরকে খুশি রাখার জন্য আমরা বরাবরের মতো একটা সুন্দর গিফট রেখেছি আপনাদের জন্য, একটা চমৎকার রাউটার রেখেছি, MIR 4C একটা রাউটার রেখেছি। আপনারা সব লেভেলের ইউজাররা আসলে চান একটা পিসি বিল করতে গেলে যে সেলসম্যানরা বা দোকানদাররা আসলে কী গিফট আমাকে দেয়, সবাই গিফট পেলে খুবই খুশি হয়। সো আপনাদের কথা চিন্তা করেন, আমরা MIR 4C একটা রাউটার রেখেছি আপনাদের জন্য। তো বন্ধুরা, আমার এই ভিডিওতে আমি কী কী প্রোডাক্ট দিয়েছি 81,000 টাকার মধ্যে, আজকে আমি এই পিসি বিলটা আপনাদেরকে দেখিয়েছি। সো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আপনাদের টাইম ওয়েস্ট না করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাচ্ছি। আমি আজকে এই 81,000 টাকার মধ্যে কী কী কোম্পানি আপনাদেরকে দিয়েছি সবগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। যে সকল বন্ধুরা আমাদের কাছ থেকে এই ধরনের পিসি নিতে চান, 81,000 টাকার মধ্যে একটা পিসি বিল করতে চান, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে ইউনিভার্স টেকনোলজি শপ নাম্বার 416-19 Level 4 Lifted 4 সুভাষ মার্কেট ICT ভবন নিউ এলিফেন্ট রোড ঢাকা। আর আমাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার ছাড়া যে কোনো দিন আমাদের শপ ভিজিট করতে পারেন সকাল 10টা থেকে রাত 8টা এই সময়ের মধ্যে। আর যে সকল বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।